জোরে সোরে আসলে আয়োজন সেটিকে তার যে টোটাল আপনি আপনার কমার্স এর নাম শুনেছেন ই কমার্সের নাম শুনেছেন এমপি আমি আমাদের এই এমপি যে আমরা নারী এবং পুরুষ সমাজ সহযোগীদের অনুরোধ করব এবং বিশেষভাবে এবং বিশেষ আজকে আমাদের বিশ্ব অতিথি আছেন সবারই সবাইকে স্বাগত জানি এবং এখন আজকে আমাদের এই প্রোগ্রামে এটি দেখানোর একটি জাস্টিফিকেশন বা রেশনাল অবশ্যই আপনারা খুঁজে পাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপনি জানেন যে ওনার ওয়াজেদ সাহেমা ওয়াজেদ অটিস্টিক নিয়ে কাজ করে ওনার একটা ইন্টারভিউর সাথে ওনার একটা প্রতিবেদন দেখাচ্ছিল তা আমি ডেফিনেটলি তখন আমি কিন্তু যেই কথাটা বলেছিলাম এবং আল্লার কাছে সক্রিয়া জানাই যে আমি সেই কথাটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি আমি তখন ওনার ওই প্রতিবেদনটা দেখে বলেছিলাম যে ওনার তিন তিনটি বাচ্চা অটিস্টিক হওয়ার পরেও উনি কিন্তু উনি কিন্তু বল উনি পড়াশোনা করেছে উনি আসলে আন্টারপ্রিনিয়রশিপ জায়গাটা বা আন্টারপ্রোনর এইটা জীবনের কাজ করতে করতে আমি মনে করি যে এটাই হতে জীবনের আসলে সকল ক্ষমতার উৎস কারণ বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এটাও কিন্তু উদ্যোক্তাদেরই ফসল বাংলাদেশকে আমরা একটি অতি দরিদ্র দেশ থেকে কিন্তু বের করে নিয়ে এসেছি আমি সম্মানিত মায়েদেরকে বলছি আমি নিজেও তো মা কাজেই মা হিসেবে যে দায়িত্বটা আমাদের মধ্যে থাকে এটা আমাদের পালন করার সাথে সাথে সমাজের প্রতিও কিন্তু আমাদের কিছু দায়বদ্ধতা থাকে এটা কিন্তু আমরা সব সময় যেন ভাবি না যে আমরা যে সন্তান মানুষ করছি এটি কিন্তু সমাজের কথা ভেবেই কিন্তু করছি এখানে আমরা মনে করি যে আমরা আমরা আওয়ামী লীগের ইশতেহার দেখি সেখানে বলা হয়েছে যে